রাজ্যের বিস্টলের টিম ব্রিস্টল ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দুইটি ক্যাটাগরিতে সর্বমোট 60টি টিম এতে অংশ নেয়। টিম ব্রিস্টল ব্যাডমিন্টন ক্লাবের কার্যক্রম এবং সম্প্রতি অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ ইকবালের একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় খেলার মধ্যেই ব্যাডমিন্টন অন্যতম। প্রায় প্রতিটি বড় শহরেই নিয়মিত বাঙালি ক্লাবসমূহ ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করে থাকে, আর এক্ষেত্রে টিম ব্রিস্টল ফাউন্ডেশন একটি জনপ্রিয় নাম। এই শহরে অল্প সংখ্যক বাংলাদেশিদের বসবাস হলেও প্রতি বছর 100-এরও অধিক টিমের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে থাকে টিম ব্রিস্টল ফাউন্ডেশন। সম্প্রতি টিম ব্রিস্টল ফাউন্ডেশন ব্রিস্টল শহরে আরও একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে। করোনাবিধির কারণে 2022 সালের এই টুর্নামেন্টে সর্বমোট 60টি টিম অংশ নেয়। আমরা লক্ষ্য উদ্দেশ্য লোক নিউ জেনারেশন প্রমোট করা। আমরা মানে ব্যাডমিন্টন ইংল্যান্ড লোক কাম করাম, প্লাস ইউডিএল লোক কাম করাম। আমরা নর্মালি ওয়ান্স এ ইয়ার বড় টুর্নামেন্ট দিই ব্রিস্টল, ওভার 100 টিম হয়। আজকে আমরা যেহেতু কোভিড লাগে বড় টুর্নামেন্ট দেওয়া যায় না, ওভার 60 টিম আজকে পার্টিসিপেট করে। বার্মিংহাম, লন্ডন, ওল্ডহাম, কার্ডিফ, সোয়ানসি সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এই টিম সমূহ অংশগ্রহণ করে। দুইটি ক্যাটাগরিতে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টের শুরু থেকেই পার্টিসিপেন্টরা তাদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ক্যাটাগরি ডি এবং ডি তে চ্যাম্পিয়ন হন বার্মিংহাম থেকে অংশ নেওয়া আফজাল আহমেদ এবং আনোয়ার আহমেদ। রানার্স আপ হন পোর্টসমাউথ এবং লন্ডনের নুরুলামিন এবং ওয়াকিল আহমেদ। তৃতীয় স্থান অর্জন করেন লন্ডন থেকে আগত ওয়াকিল আহমেদ এবং আব্দুল আহমেদ। আর চতুর্থ স্থান অর্জন করেন সোয়ানসি থেকে অংশ নেওয়া মাখন মিয়া অ্যান্ড সোহেবুর রহমান। মিক্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন বার্মিংহামের টিম আলফুমিয়া অ্যান্ড আয়েশ। রানার্স আপ হন বার্মিংহাম এবং কেডিমিন স্টারের সোহেল রহমান অ্যান্ড ফাহিম। তৃতীয় হন লন্ডন এবং সাউথহ্যাম্পটন থেকে অংশ নেওয়া রিবু আহমেদ অ্যান্ড সোহান। আর চতুর্থ স্থান অর্জন করেন বার্মিংহাম থেকে অংশ নেওয়া আজিবুদ্দিন অ্যান্ড শুকুর আলী। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিযোগীদের পাশাপাশি ব্রিস্টলের স্থানীয় বাসিন্দারা এই টুর্নামেন্টের আয়োজন করায় টিম ব্রিস্টল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। টিম ব্রিস্টল একটা ফাউন্ডেশন এমন একটা স্পোর্টস তারা গত সাইফাস্টাদের যে অনুসারে কররা আমার খুবই একটা আনন্দজনক ক্লাব মনে করে। আমিও তাদের সাথে জড়িত আছি, আমার প্রচেষ্টা চালিয়ে দেয় যত সাহায্য সহযোগিতা করার কথা। আমরা অনেক থ্যাংক ইউ এবং অনেক কৃতজ্ঞ টিম ব্রিস্টলের খেলা উপহার দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর খেলা দেখতে পাইনি এবং তারা সহযোগিতা এবং সাফল্য আমরা পাশাপাশি টিম ব্রিস্টল ফাউন্ডেশন এর পরিচালকরা এই টুর্নামেন্টে অংশ নেওয়ায় সবাইকে এবং স্পন্সরদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। এবং আমরা মেইন উদ্দেশ্য হলো কমিউনিটির লগে কাম করা এবং নিউ জেনারেশন লইয়া কাম করা। ইনশাআল্লাহ আমরা এটা সাকসেস হইব আগামীতে। মোহাম্মদ ইকবাল, এনটিভি ইউরোপ নিউজ।